প্রতীক ডাকতে বলে আল্লাহর নবী মুসা আল্লাহর প্রশংসা করি আমি প্রতি আমার মাওলার প্রশংসা করে শেষ করতে পারবো না। আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়া দয়াবান। ওই আল্লাহর নবী মুসা আমারে আমার মাওলা যেন ক্ষমা করে দেয়, আমার মতো পাপি আমার মতো গুনাগার 100 বছরের কামাই যদি হয় 1 লোটা পানি, কত বছর খাইলাম পানি, 100 বছর ধরে কত পানি খাইলাম, কত পানি পান করলাম, কত পানি ব্যবহার করলাম, হাজার হাজার বছর বন্দেগী করে আমার মাওলার দরবারে কি পাবো কি আশা করতে পারি? আমার আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন আসসালামু আলাইকুম, পথিক বলে ওয়ালাইকুম আসসালাম। মূসা নবী বলে ভাই আপনি কে গো? বলে আমি 100 বছর যাব এই ময়দানে আমি আল্লাহর বন্দেগি করি, নামাজ পড়ি, রোজা রাখি, সমস্ত ইবাদতে মশগুল আছি। কত বছর? জোরে বলেন কত বছর? 100 বছর ইবাদত বন্দেগি করি। হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে জানতে চাই পৃথিবীর মধ্যে 100 বছর যে আমি ইবাদত বন্দেগি করলাম, এই ইবাদত বন্দেগীর বিনিময় আমার আল্লাহ আমাকে কি বেনিফিট দিবে, কি নিয়ামত দিবে, আমি জানতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি আলোচনার শুরু থেকেই কয়েকটা কথা বলে আলোচনা শুরু করি। মূসা আলাইহিস সালাম বলে পথিক তুমি কতদিন যাবত এখানে আছো? বলে হুজুর হে আল্লাহর নবী মূসা 1000 বছর ধরে আমি ইবাদত বন্দেগি করি, 100 বছর আমি ইবাদত বন্দেগি করি, এর বিনিময় আমার আল্লাহ আমারে কিছু দিবেনি, যদি জানতে পারতাম তোমার আল্লাহর কাছে জানো যে আমি 100 বছর ধরে ইবাদত করলাম কি নিয়ামত আমি পেয়েছি, কি পাবো এটা আমি জানতে পারছি, পারতে চাই, জানতে চাই। কারণ আমাদের মধ্যে অনেকে 40 বছর 50 বছর নামাজ পড়ে চিন্তা করে পাইয়া গেছি সব, ঠিক কিনা? পাইয়া গেছি সব। আল্লাহ নবী বলে মুসারে এমা মুসারে সাল্লাম বলে হে পতি আমাকে একটা দিন সময় দেওয়া যাবে না? কয়দিন? একদিন কি সময় দেওয়া যাবে না? পথিক বলে হুজুর আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে একটা দিন তো মাত্র একটা দিন, চোখ বুঝলেই তো ঘুম, বাড়লেই তো চলে যাবে রাত, রাত পরেই তো সকাল, সুতরাং একটা দিন তো বেশি সময় না, একটা দিন সময় দিলাম আপনাকে, আমি একটা দিন সময় দিলাম, আগামীকাল আপনি আমার বলবেন এই 100 বছর বন্দেগি করে আমি কি ফায়দা পেয়েছি, কতটুকু নাকি পেয়েছি, বিনিময় কি পেয়েছি আমি একটু জানতে চাই। জোরে জোরে বলো মারহাবা। মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আমার ভাইরা আমার বন্ধুরা আমার হাঁটতে 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 জয় বাদামবি হাঁটতে হাঁটতে যায় দেখে একজন পতি, ও মুসলমান শুনে নাও, আবার ওই লোকটা দেখলেন যে পরের দিন ওই লোকটা প্রতিদিন গোসল করতে যাইতেন, পতিক যিনি পতিক উনি প্রতিদিন গোসল করতেন এবং একটা কলস ভরে বা একটা লাটা ভরে বা পানি নিয়ে আসতেন ঘটি ভরে, এই পানিটা পান করতেন।
ওদিন গোসল করতে যায় দেখে করে হাঁটতে তো অনেক দূর চলে গেছেন কিন্তু পানিও পায় না খাবার পানিও পায় না গোসল করার পানিও পায় না খুঁজতে খুঁজতে মরু প্রান্তরে এ মুসলমান বড় ক্লান্ত হয়ে গেলেন চিন্তা করে আল্লাহ প্রতিদিন তো গোসল করি এখান থেকে বিশাল একটা নালা থেকে দিঘি থেকে আমি প্রতিদিন গোসল করি পানি পান করি এই পানি নিয়ে আমি বাড়ি বাসায় যাই ওই জায়গায় নির্জনে যা পানি পান করি কিন্তু আজকে প্রতিদিনের ন্যায় আজকে আমি দূরে চলে আসলাম একটু পানি পালাম না এত ক্লান্ত হয়ে গেলে না হাঁটতে পারে না পথের মধ্যে বসে বলেন আর উঠতে পারে না পিপাসায় কাতর হয়ে গেছি ওই পথে যাইতেছিলেন এ মুসলমান আর একজন ব্যক্তি বলে ভাই ওই যান একটু পানির একটা পাতির পাতিল নিয়ে রওনা হয়ে গেছেন পানির পাতিল নিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাই কয় কে গো আপনি কয় আমি পতি কয় কেন আপনি বসে আছেন আপনার কাছে কি কয় পানি ওই যান কয় ওই পাহাড়ে যায় ওই জঙ্গলায় যায় ওখানে যায় আমি বলে ভাই আমি পিপাসায় বড় কাতর আজকে সারাদিন একটু পানি পাই নাই পানির তৃষ্ণায় আমার সাথে ফেটে যায় যদি দয়া করে একটু পানি দিতেন পান করতাম লোকটা বলে পানি আমি দিতে পারি আমার একটা শর্ত আছে কি শর্ত একটা শর্ত আছে সেটা হলো আপনি ইবাদত বন্দেগী আমার মাওলার কতদিন যাবত করেন বলে আমি 100 বছর ধরে আমার আল্লাহর বন্দেগী করি আজ পর্যন্ত আমার আল্লাহ না খায় রাখে নাই কষ্ট দেন নাই পিপাসায় কত কষ্ট দেন না আজকে বড় ক্লান্ত হয়ে গেছি একটু পানিও পায় নাই যেখান থেকে গোসল করতাম যেখান থেকে পানি পান করতাম সেইটা কি হয়েছে সেই জায়গাটাও শুধু বালু আর বালুর স্বর হয়ে গেছে পানি পায় নাই একটু পানি দিতে পারেন প্রতীক বলে বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলে দরবেশ লোকটা বলে আমি তোমাকে পানি দিতে পারি বিনিময়ে ওই 100 বছর ধরে যে বন্দেগি করেছো ওই বন্দেগির সব যে আমল করেছো আমলের সব যদি আমারে তুমি দিতে পারো এর বিনিময়ে 1 লিটার পানি আমি তোমারে দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ পানি পান করে ভাই বলে ভাই আমি আপনি 100 বছর ধরে যত বন্দেগি করেছি 100 বছর ধরে যত আমল করেছি এ আমলের বিনিময়ে আগে বাসার দরকার আগে বলি জান সালামত তারপরে রোজ কিয়ামত এটা প্রবাদ বলে না দেশের মানুষ পল্লীর মানুষ বলে আগে পানি দেন আগে জানটা বাসায় দেন আমি 100 বছরের সব নেকি আমি আপনারে দান করে দিলাম একটু পানি দেন পানি পান করলেন এদিকে আল্লাহ ডাক দেখায় মুসারে যাও যাও প্রতীকের কাছে চলে যাও পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম চলে আসলেন প্রতীকের কাছে সালাম দা আসসালামু আলাইকুম ডাকতে বলে তুমি কি কি আনছো হে আল্লাহর নবী মুসা এই 100 বছর ইবাদত বন্দেগি করেছি এর বিনিময়ে আমি কি পাবো আল্লাহর কাছে আমি জানতে চাই মুসা নবীর আমার আল্লাহ জানে আদে আল্লাহর নবী মুসা ও মুসা শুনলাম মুসারে তুমি শুনলাম মুসার ওই লোকের সঙ্গে এই ব্যবহার করেছি এই বিনিময় করেছি তুমি তারে জানায় দাও এবার মুসা আলাইহিস সালাম বলে ভাই আগামী দিন কি হয়েছিল তাই হয়েছিল আপনি অমুক জায়গা থেকে আপনি একটু পানি এক ঘোটা পানি 100 বছরের নেকির বিনিময় একটু পানি নিছেন কায়া হা কারণ এত ক্লান্ত হয়ে গেছিলাম পিপাসায় কাতর হয়ে গেছিলাম ওই লোকটা বললেন তা আপনি 100 বছর ইবাদত করেছেন এই 100 বছরের আমল যদি আমারে দিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 লোটা পানি দিব আমি মনে করলাম বেঁচে থাকলে তো কত ইবাদত বন্দেগী করতে পারবো মারা যদি যায় সব শেষ হয়ে যাবে এই জন্য আমি 100 বছরের আমল দিয়ে একটু পানি নিয়েছি আল্লাহ নবী ভাই মুসারি আমার আল্লাহ তোমারে 100 বছর তুমি এইবার হিসাব করো 100 বছর ইবাদত করে যদি একটু পানি 1 লিটার পানি হয় তাহলে আমার আল্লাহর কত মন মন পানি হাজার হাজার টন পানি খেয়েছো কত বছর আমল করতে হবে কত বছর ইবাদত করতে হবে আর আমার আল্লাহর এই আগে আমার এই জবাবটা দাও রে প্রতীক তারপরে তোমার জবাব দিব জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার রে আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষন্দায় বলো আল্লাহ এ দুনিয়ার মুসলমান
এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এত বড় নিয়ামত দান করলো, চক্ষু দিল, সেই চক্ষুর হক আদায় করতে পারো নাই। বান্দারে তোমার দুটি কান দিল, এই কানের যদি কত কথা শুনলাম, এই কান দিয়া তুমি কত আওয়াজ শুনলা গো। ও দুনিয়ার মুসলমান, তোমাকে কত নাক, দুটি নাকের ছিদ্র দিল, এই নাক দিয়ে কত অক্সিজেন নিলার সাল্লাম, এটার যদি শুকরিয়া আদায় করো তোমার জিন্দগি চলে যাবে রে বান্দা। এ বান্দা দুটি পা দিলেন, কত গাড়িতে চললেই টাকা দেওয়া লাগে, তেল কিনা লাগে, মোবাইল কিনা লাগে, হাওয়া দেওয়া লাগে। আল্লাহ তোমার দুইটি গাড়ি দান করলেন, যা দিয়া তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াইলা, কোনোদিন তুমি ট্যাক্স দাও নাই। বান্দারে শুধু শুকরিয়া আদায় করবো আমার আল্লাহর। এই জন্য আল্লাহ কই বান্দারে আমি জমিন বানাইলাম, জমিন বানাইলাম কোনার উপায় কোন বলিয়া, আসমান বানাইলাম আমি কোনার উপায় কোন বলিয়া, বান্দারে ফেরেস্তারে বানাইলাম আমি কোনার উপায় কোন বলিয়া। ও বান্দা এই দুনিয়ার মধ্যে আমি তোরে বানাইলাম, ওই ফেরেস্তার মতো বানাইলাম না, তোরে আমি ওই মানুষে, তোরে বান্দা তোরে আমি পাহাড়ের মতো বানাইলাম না, নদীর মতো বানাইলাম না, সাগরের মতো বানাইলাম না, শুধু হুকুম দিলাম আর হয়ে গেলি রে বান্দা, শুই না ল, সবকিছু আমি হুকুম দিয়া বানাইছি, আর আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার কুদরতি হাত দে বানাইছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া, চল্লিশ বছরের জিন্দেগি পাইয়া, পঞ্চাশ বছরের জিন্দেগি পাইয়া তোমার জীবনটা কাটাইলা, নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলা না, যাকাত দিলা না, বান্দারা তুমি পরের হক নষ্ট করলা। এই দুনিয়ার মধ্যে কতই না অপরাধ জগতে জড়াইলা, একবার চিন্তা করে দেখো, একবার তুমি রাত্রে ফজরের ঈশার নামাজটা পড়িয়া গমের ঘরে যাইয়া বিছনার মধ্যে বসিয়া একবার তুমি চিন্তা করে দেখো, সারাদিন তুমি কত অপরাধ করলা, কত কত খরচ করলাম, তিন ঘন্টার জন্য মাইকটারে ভাড়া করলা, টাকা দেওয়া লাগবো, বক্তা আনছেন তারে টাকা দেওয়া লাগবো, কারেন্ট চালাইতেছেন টাকা দেওয়া লাগবো, বাবা প্রতিটা ট্যাক্স দেওয়া লাগবো, ট্যাক্স দেওয়া লাগবো। মুসলমান আমার আল্লাহ আপনাকে সাড়ে তিন হাত বড়িখানা কত সুন্দর আমার আল্লাহ বানাইলেন, আল্লাহ তৈর করেন, আল্লাহ কয় বান্দারে আমার বান্দারে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। এই বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ, সঙ্গে সঙ্গে আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আমি নেকি দিয়া ভরপুর করে দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ বান্দা শুনে নাও, নাফরমান বান্দারা শুনে নাও, আল্লাহ নাফরমান বান্দারা শুনে নাও, কত সুন্দর তোমার এই বুড়িখানা বানাইলো, মুখমণ্ডল বানাইলো, আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া তোমার নাকটা বানাইলেন, চোখ দুটি বানাইলেন, এই ফেসটা কত সুন্দর বানাইলেন, এই কপালটা কত সুন্দর বানাইলেন, শুধু একবার আল্লাহ বলিয়া যখন জমিনের মধ্যে সিজদা মেরে দিলা, আল্লাহ বলে সিজদা মেরে দিলা, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দি হিসেবে স্বীকার করে নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এ দুনিয়ার মুসলমান প্রতীক ডাকতে বলে আল্লাহর নবী মুসা, একশো বছর সাধনার কামাই যদি হয় এক লিটার পানি, খাবি এই জমিনের মধ্যে আল্লাহর কত নিয়ামত খাইলাম, কত হাওয়া, কত নিয়ামত গুলো পান করলাম, এই জমিনের মধ্যে কতই না আল্লাহর নিয়ামত পাইয়া আমি একশো বছর নয়, আমি একশো বছর নয়, হাজার হাজার বছর ধরে যদি আমার আল্লাহর প্রশংসা করি, আমি প্রতি আমার মাওলার প্রশংসা করে শেষ করতে পারব না, আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়া দয়াবান। ওই আল্লাহর নবী মুসা, আমারে আমার মাওলা যেন ক্ষমা করে দেয়, আমার মতো পাপি, আমার মতো গুণাগার, একশো বছরের কামাই যদি হয় এক লোটা পানি,
কত বছর খাইলাম পানি, একশো বছর ধরে কত পানি খাইলাম, কত পানি পান করলাম, কত পানি ব্যবহার করলাম, হাজার হাজার বছর বন্দেগী করে আমার মাওলার দরবারে কি পাবো কি আশা করতে পারি? আমার আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই জন্য আমার বান্দারা, আমার ভাইয়েরা, আমার আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনার জিন্দেগীটা কাটাইলেন, এই জিন্দেগীর মধ্যে একবার গবেষণা করেন, চিন্তা করেন কি করলেন চব্বিশটা ঘন্টার মধ্যে, কত সময় আমার আল্লাহরে দিলেন। পাঁচ উক্ত সলাত যদি আদায় করতে পারেন রে বান্দা, একটা উক্ত নয় পাঁচটা উক্ত নামাজ, আসো আপনি যখন মাগরিবের নামাজ পড়লেন আল্লাহর প্রিয় হয়ে গেলেন, ঈশার নামাজ পড়লেন আল্লাহর প্রিয় হয়ে গেলেন, আপনি যখন ফজরের নামাজ পড়লেন আল্লাহর প্রিয় হয়ে গেলেন, আপনি যখন আসরের নামাজ পড়লেন আল্লাহর প্রিয় হয়ে গেলেন, আপনি যখন জোহরের নামাজ পড়লেন আল্লাহর প্রিয় হয়ে গেলেন, চব্বিশটা ঘন্টার তেইশটা ঘন্টা আপনার কর্মজীবন আপনার জিন্দেগির জন্য আল্লাহ দান করলো, একটা ঘন্টা আপনার এই পাঁচ উক্ত সলাত আদায় করতে একটা ঘন্টা সময় লাগে না, একবার আপনি গড়ির কাটা ধরে দেখবেন হে মুসলমান একটা ঘন্টার মধ্যে এই নামাজগুলো আদায়, একটা ঘন্টা আপনি মাওলারে দিবেন আর তেইশটা ঘন্টা আপনার, এরপরও আপনি জাহান্নামে যাবেন, কোনো কৈফিয়ত দিতে পারবেন না। আল্লাহ বলবে বান্দারে তোরে তো আদর করে বানাইলাম, তোরে মায়া করে বানাইলাম, তোরে আমি কত মহব্বত করে বানাইলাম, ফেরেশতার মতো বানাই নাই, জিনজাতির মতো বানাই নাই, আসমানের মতো বানাই নাই, জমিনের মতো বানাই নাই, আমি তোরে কুদরতি হাতে বানাইলাম, শুধু একটা ঘন্টা আমারে দিতে পারিস নাই, না ফরমান বান্দা সেদিন কোনো জবাব দিতে পারবো না, আল্লাহর জাহান্নাম সারা কোনো গতি হবে না। এই জন্য সময় থাকতে সাধনা করো আমার মাওলার, সময় গেলে আর সময় পাওয়া যাবে। এই জন্য কিবলা জানো জোর বলতেন বাবা, আমার আলোচনা এটা না শুধু বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, আমাকে সাবজেক্ট আগেই দিছে, শুধু আপনাদেরকে একটু বোঝানোর জন্য দুই চারটা কথা বলতেছি। কিবলা জানো জোর বলতেন বাবা, পরবর্তী সময় আপনার জন্যে কি নিয়ামত বই আনতেছে আপনি নিজেও জানেন না, প্রতি হরদমে আল্লাহ জিকির করেন, নিঃশ্বাসে নেন আল্লাহ ছাড়েন হু আল্লাহ জোরে বলেন সুবহান, দেখেন না কেমন কামেল পীর। বলতেন বাবা আপনি প্রতিটা নিঃশ্বাসে বলবেন আল্লাহ সারবেন হু আল্লাহ, কারণ আপনি পরবর্তী এখান থেকে বাড়ি ফিরে যাব, বাড়ি যে ঘুমাইব সকালবেলা কাজ করব, কত জল্পনা কল্পনা করেছেন, কিন্তু আজরাইল তো সামনে দাঁড়ায় আছে, আজরাইল দাঁড়ায় আছে, আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, পারে কি পারে না বলেন, যেটা বলেন পারে না। এই জন্যই আমার কিবলা জানো জোর সদা সর্বদা বলতেন বাবা আপনি সদা সর্বদা আমার মাওলার জিকির করেন, কারণ আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছে আমার আল্লাহ আপনি নিজেও জানেন না, নিজেও জানেন না, মৃত্যু আপনার নিকটতম, পিছনের যে শিরাটার উপর উদাহরণ দিচ্ছে, শিরাটা যত কাদের যেমন নিরাটা যত নিকটে এর সাইতো অতি নিকটে আজরাইল সাল্লাম ঘোরাঘুরি করতেছে, আজরাইল সাল্লাম ঘোরাঘুরি করতেছে। এই জন্য কেবলা জানো হুজুর সদা সর্বদাই সেই শিক্ষা দিছে আমরা জিকির করি, জোরে বলেন ঠিক কিনা, এই জিকটাকে জিকির করলাম, সেই জিকির দিয়া আমার আসলে কারবালার আলোচনায় যেতে হবে বলছে, এই জন্য আমি সময় বেশি নষ্ট করবো না, দুই চারটে কথা বলে শরীয়তের কিছু কথা বলে বলি আল্লাহদের দুই চারটে কথা বলে আমার মেন সাবজেক্টে আমি চলে যাব, আপনাদের সময় নষ্ট করবো না, তবে একটা কথা বলি আপনাদেরকে বারবার বলে যায় যে আমাদের আমল ছাড়া কোনো গতি, আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া, আমরা আমল করতে চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না। আজকে আমরা সকলেই এক বাক্যে স্বীকার করে আমল করতে চাই, সে আমলটা কার, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, কার একমাত্র পূজা করব, কার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, সেই পথটা কি, জোরে বলেন সেই পথটা কি, আল্লাহ রসুলের পথ। এই জন্য হুজুর পাক সকেবলা জান হুজুর সদা সর্বদাই বলতেন বাবা আপনাদেরকে আমি দিয়ে গেলাম একটা পথ, যে পথ অবলম্বন করলে আমার মুরিদান কখনো বিপদগামী হবে না, যদি সারা পৃথিবীর যদি আপনার প্লাবন হয়ে যায় হাড় যেমন ভাসতে ভাসতে এপার থেকে ওপারে চলে যায়, আমার মুরিদান যদি এই অজিপাগুলো পালন করে আমি যেগুলো দিয়ে গেলাম, আমার মুরিদান হাসতে হাসতে যত বিপদ আসুক পার হয়ে যাবে, তাদের গায়ে কোনো কাদার সিটা লাগবে।